নমস্কার, আমি সব্যসাচী নস্কর। নস্কর একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকের আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি সম্পূর্ণ একটি স্বতন্ত্র বিষয়, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তথা পশ্চিমবঙ্গের অন্যান্য দূরশিক্ষার বিশ্ববিদ্যালয়গুলিতে যে সকল ছাত্ররা পড়াশোনা করছেন ডিস্ট্যান্স মাধ্যমে, তাদের মধ্যে বহুসংখ্যক ছাত্রের মনে একগ্রাস প্রশ্নচিহ্ন জাগছে। তো প্রথমত তারা ভাবছেন যে আমরা কি রেগুলার ইউনিভার্সিটির ছাত্রের সমমানের, আমরা কি রেগুলার ইউনিভার্সিটির ছাত্রদের তুলনায় কি পিছিয়ে পড়েছি, কিংবা তারা ভাবছেন যে আমরা কি যে সার্টিফিকেটটা পাচ্ছি, মার্কশিট পাচ্ছি, সেই সার্টিফিকেট মার্কশিট কি রেগুলার ইউনিভার্সিটির সার্টিফিকেট মার্কশিটের সমকক্ষ, আমরা কি আগামী দিনে যখন কম্পিটিটিভ এক্সাম দিতে যাব তখন কি আমরা বঞ্চনার শিকার হব না। তো এই সকল বিষয় নিয়ে নানাবিধ প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তো মূলত আজকের আমি এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব, ফলে দূরশিক্ষা মাধ্যমে যারা পড়াশোনা করছে তাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। যে সকল ছাত্ররা এই ভিডিও দেখবে তারা অবশ্যই করে এমন একটি ইন্সপিরেশান পাবে, আগামী দিনে সেই সকল ছাত্রদের আত্মপ্রতিষ্ঠার পথ ক্লিয়ার হবে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন। প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন, দূরশিক্ষাতে কারা পড়তে আসে, দূরশিক্ষাতে কারা পড়তে আসে, তো এক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা ভালো মানের ছাত্র কিন্তু অন্য রেগুলার কোর্স করছে। তো দেখা যাচ্ছে যে কোনো একজন ছাত্র বা কোনো একজন ছাত্রী নার্সিং কোর্স করছে, তো নার্সিং কোর্স করতে করতে সেই ছাত্রী ভাবছে যে আমি দূরশিক্ষার মাধ্যমে অন্তত স্নাতক কোর্সটা করে রাখি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই নার্স পড়া ছাত্রীটি সে অবশ্যই ভালো মানের ছাত্রী, কিন্তু এত সত্ত্বেও সে ডিস্ট্যান্সে আরও একটি কোর্স করতে চাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সেই সকল ছাত্রীরা তারা কিন্তু ডিস্ট্যান্স কোর্সে ভর্তি হয়। দ্বিতীয়ত, যারা ভালো মানের ছাত্র কিন্তু কোনো কারণে রেজাল্ট খারাপ করেছে। তো অনেক সময় দেখা যায় যে অনেক ছাত্রছাত্রী কিন্তু পড়াশোনায় খুবই ভালো হয়ে থাকে, তো অবশ্যই ভালো হয়ে থাকে এবং তারা ভালো রেজাল্ট করে। আবার কখনো কখনো দেখা যায় যে শারীরিক কারণে কিংবা পারিবারিক কোনো সমস্যার কারণে ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও কিন্তু খারাপ রেজাল্ট করে ফেলেছে, যে জন্য করে সেই ছাত্র বা ছাত্রী ইতিপূর্বে যে ইচ্ছা প্রকাশ করেছিল যে আমি এই সাবজেক্ট নিয়ে পড়ব। মনে করুন, ধরে নিন যে কোনো একজন ছাত্র বা ছাত্রী সে ভূগোল নিয়ে পড়তে চেয়েছে, কিন্তু ভালো ছাত্রী হওয়া সত্ত্বেও কোনো কারণে রেজাল্ট খারাপ করেছে, রেগুলার কলেজ বা রেগুলার ইউনিভার্সিটিতে জিওগ্রাফি নিয়ে পড়তে পারছে না কারণ সেই নাম্বারটা পাইনি, সেক্ষেত্রে এই সকল ছাত্রছাত্রীরা তারা দূরশিক্ষার কলেজ এবং ইউনিভার্সিটির মাধ্যমে তারা কিন্তু সেই পছন্দের সাবজেক্টটা নিয়ে পড়তে পারে। এবারে আসুন তিন নম্বর যে পয়েন্ট, তিন নম্বর, যারা ভালো মানের ছাত্র কোনো কারণে পড়া স্টপ হয়ে গেছে। তো অনেক সময় আমরা দেখি যে অনেক ছাত্র কিন্তু পড়াশোনায় ভালো হয়ে থাকে বা অনেক ছাত্রী পড়াশোনায় কিন্তু খুব ভালো হয়ে থাকে, কিন্তু পারিবারিক সমস্যার কারণে হোক বা অর্থনৈতিক কোনো কারণে হোক বা পারিবারিক বা সামাজিক কোনো বিপদের কারণে হোক পড়াশোনা কোনো একটা জায়গায় স্টপ হয়ে যায়। সেই সকল ছাত্রছাত্রীদের অবস্থা যখন ভালো হয় তখন তারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে যে আমরা আমাদের শিক্ষাটা কমপ্লিট করব। তো সেই সকল ছাত্রছাত্রীরা তারা কিন্তু দূরশিক্ষার মাধ্যমে কিন্তু পড়াশোনা করে। এবারে চতুর্থ যে পয়েন্টটা আছে, মধ্যম মানের ছাত্র যারা ভালো রেজাল্ট করেনি অথচ অনার্স করতে চায়। অনেক সময় দেখা যায় যে ছাত্র হচ্ছে মধ্যম মানের, কিন্তু সেই ছাত্র বা ছাত্রী কোনো একটা ভালো বিষয় নিয়ে পড়াশোনা করতে চাচ্ছে, সেই সাবজেক্টে রেগুলার ইউনিভার্সিটি বা কলেজে পড়তে গেলে যথেষ্ট ভালো নাম্বার দরকার হয় কিন্তু সেই নাম্বারটা তার নেই, এই কারণে এই সকল ছাত্ররা কিন্তু বাধ্য হয়ে তারা দূরশিক্ষার মাধ্যমে পছন্দের সাবজেক্ট নিয়ে পড়তে থাকে। পরের পয়েন্ট যেটা আছে, যারা রেগুলার ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করতে পারেনি অথচ চাকরির জন্য ভালো রেজাল্ট দরকার। অনেক ছাত্রছাত্রী আছে যারা কিন্তু উচ্চশিক্ষা লাভ করেছে রেগুলার ইউনিভার্সিটি থেকে, কিন্তু দুঃখের বিষয় তারা কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারেনি, এমন একটা কম্পিটিটিভ এক্সাম তারা দিতে চাচ্ছেন সেই জায়গায় কিন্তু যে নাম্বারটা দরকার সেই নাম্বারটা তারা রেগুলার ইউনিভার্সিটি থেকে পায়নি, এই কারণেই একবার ডিগ্রি
লাভ করার পর তারা কিন্তু আরেকবারের জন্য হলেও তারা দূরশিক্ষার মাধ্যমে ওই ডিগ্রিটা লাভ করার চেষ্টা করে, যাতে সেই কম্পিটিটিভ এক্সামে সে অ্যাটেন্ড করতে পারে। প্রসঙ্গক্রমে বলে রাখি যে মনে করুন কোনো একটা ছাত্র ম্যাথে মাস্টার ডিগ্রি করেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে রেগুলারে ম্যাথে মাস্টার ডিগ্রি করার সময় তিনি কম নাম্বার পেয়েছিলেন, 55% নাম্বার পাননি। তো সেক্ষেত্রে সেই ছাত্রর ইচ্ছা আছে যে আগামী দিনে সে নেট দেবে, তো সেক্ষেত্রে সে কী করবে, নেতাজি ওপেন ইউনিভার্সিটি তথা অন্যান্য ডিস্টেন্স মোডের ইউনিভার্সিটিতে পড়াশোনা করে যদি সে 50% নাম্বার পেতে পারে তাহলে কিন্তু সেট বা নেট দিয়ে কিন্তু আগামী দিনে প্রফেসর হতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যারা রেগুলার ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করতে পারেনি অথচ চাকরির জন্য ভালো নাম্বার দরকার, সেই সকল ছাত্ররা কিন্তু সেকেন্ড টাইম ডিস্টেন্স ইউনিভার্সিটি থেকে ডিগ্রি লাভ করে। এর পরের পয়েন্টটা হলো প্রমোশন। তো বহু ক্ষেত্রে দেখা গেছে যে বহু সরকারি কর্মচারী বা প্রাইভেট সেক্টরে কাজ করে এমন ব্যক্তিগণ তারা কিন্তু উচ্চ পদে যাওয়ার জন্য তাদের ডিগ্রির দরকার হয়, কিন্তু সেই ডিগ্রি তাদের নেই, সেক্ষেত্রে প্রমোশনের আশায় তারা কিন্তু দূরশিক্ষার মাধ্যমে তারা সেই সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি করেন। এবারে আসব দূরশিক্ষার মাধ্যমে কোন কোন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দূরশিক্ষা মাধ্যমে কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তথা NSU-তে স্নাতক কোর্স এবং মাস্টার ডিগ্রি পড়ানো হয়। আচ্ছা, এছাড়াও দূরশিক্ষা মাধ্যমে KU তথা কল্যাণ ইউনিভার্সিটিতে পড়ানো হয়, দূরশিক্ষা মাধ্যমে BU অর্থাৎ বাডোয়ান ইউনিভার্সিটিতে পড়ানো হয়, দূরশিক্ষার মাধ্যমে VU অর্থাৎ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, এছাড়াও দূরশিক্ষার মাধ্যমে কিন্তু NBU অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পড়ানো হয়। এছাড়াও দূরশিক্ষার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ইগনু অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে পড়ানো হয়। তাহলে পশ্চিমবঙ্গের মোটামুটি এই সকল বিশ্ববিদ্যালয়গুলিতে দূরশিক্ষার মাধ্যমে কিন্তু পাঠদান করানো হয়। এবার আমরা দূরশিক্ষার একাধিক বিভিন্ন সুবিধাগুলো নিয়ে আলোচনা করব, যে সুবিধাগুলো অন্য রেগুলার ইউনিভার্সিটির ছাত্ররা কিন্তু ভোগ করতে পারে না। তো চলুন আমরা এক একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, আপনারা দেখতে থাকেন। তো প্রথম যেটা পয়েন্ট আছে সেটা হলো সবার জন্য শিক্ষা, অর্থাৎ দূরশিক্ষা মাধ্যমে সকল বয়সের ছাত্রছাত্রীরা, সকল মানের ছাত্রছাত্রীরা, যে কোনো নাম্বারের ছাত্রছাত্রীরা তারা কিন্তু দূরশিক্ষা মাধ্যমে তারা পড়াশোনা করতে পারে, কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারে। অর্থাৎ দূরশিক্ষার একটি স্লোগান হচ্ছে সবার জন্য শিক্ষা। এবারে আমরা আসব দ্বিতীয় যে পয়েন্ট, এখানে দেখতে পাচ্ছেন প্রতিদিন কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে হয় না। তো দূরশিক্ষা মাধ্যমে যারা পড়াশোনা করেন সেই সকল ছাত্রছাত্রীদের প্রতিদিন কিন্তু কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যেতে হয় না, বছরের কতকগুলো সুনির্দিষ্ট দিনে ছাত্রছাত্রীদেরকে কলেজ বা ইউনিভার্সিটিতে যেতে হয় যারা কিনা দূরশিক্ষা মাধ্যমে পড়াশোনা করছে। তৃতীয় যে পয়েন্টটা আছে সেটা দেখতে পাচ্ছেন মেধার বিকাশ। তো প্রসঙ্গক্রমে বলে রাখি যে কোনো কারণে খুব ভালো মেরিটের ছাত্র বা খুব ভালো ব্রেনের ছাত্র কোনো কারণে যদি তার পড়াশোনা স্টপ হয়ে যায় তাহলে সেখানে কিন্তু সেই ছাত্র বা ছাত্রীর মেধার বিকাশ স্টপ হয়ে যায়। তো সেক্ষেত্রে এই সকল ছাত্রছাত্রীরা তারা যদি দূরশিক্ষার মাধ্যমে পড়াশোনা করে তাহলে সেই স্টপ হয়ে যাওয়া মেধার আবার পুনরায় বিকাশের সুযোগ পায়। অর্থাৎ দূরশিক্ষার যে মাধ্যম, দূরশিক্ষার যে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটি, সেই সকল ইউনিভার্সিটিগুলো ছাত্রদের মেধার বিকাশের কিন্তু সুযোগ করে দিয়েছে। এবারে আমরা আসব পরের পয়েন্টে, আত্মনির্ভরতা। তো আত্মনির্ভরতাটা কি, অ্যাকচুয়ালি এই দূরশিক্ষা মাধ্যমে বহু ছাত্র তারা কিন্তু স্বেচ্ছায় এখানে পড়তে আসে এবং তারা নিজেরাই পড়াশোনা করে। সেক্ষেত্রে বহু ক্ষেত্রে আমরা দেখি যে তাদের শিক্ষক না নিয়ে কিন্তু নিজের পড়াটা নিজেই পড়তে থাকে। এর ফলে কি হয়, এই সকল শিক্ষার্থীদের মধ্যে আত্মনির্ভরতা বৃদ্ধি পায়। চতুর্থ পয়েন্ট হচ্ছে আত্মনির্ভরতা। তো আত্মনির্ভরতা কি, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বহু ছাত্র এবং ছাত্রী নিজের স্বেচ্ছায় দূরশিক্ষা মাধ্যমে পড়াশোনা করে। সেক্ষেত্রে আমরা দেখব যে বহু ক্ষেত্রে সেই সকল ছাত্রছাত্রীরা তারা কিন্তু কোনো শিক্ষক ছাড়া তারা পড়াশোনা করে, ফলে এই সকল ছাত্রছাত্রীদের মধ্যে আত্মনির্ভরতা বৃদ্ধি পায় এবং এই আত্মনির্ভরতা আগামী দিনে তাদের আত্মপ্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু ব্যাপকভাবে
কাজে লাগে। এবারে আমরা আসব পঞ্চম পয়েন্টে, মডিউল বই ও ডিজিটাল পরিষেবা। দূরশিক্ষা মাধ্যমে ছাত্রদেরকে কিন্তু মডিউল বই প্রদান করা হয় এবং ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন অনলাইন সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়। প্রসঙ্গক্রমে বলে রাখি, রেগুলার কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে যেহেতু ছাত্র এবং শিক্ষকের আই কন্ট্যাক্টের সুযোগ আছে, দূরশিক্ষা মাধ্যমে কিন্তু সেখানে নেই। সেই জায়গায় থেকে দাঁড়িয়ে দূরশিক্ষার মাধ্যমে যারা হচ্ছে পড়াশোনা করছেন, তারা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারেন, সেক্ষেত্রে সেই সকল দূরশিক্ষার মাধ্যমে ছাত্রদেরকে বা ছাত্রীদেরকে ইউনিভার্সিটির তরফ থেকে মডিউল বই এবং ডিজিটাল পরিষেবা কিন্তু প্রদান করা হয়। ষষ্ঠ পয়েন্টে আসব, বিভিন্ন বিষয়ে অনার্স পড়ার সুযোগ। তো দূরশিক্ষা বিশ্ববিদ্যালয় বা দূরশিক্ষা কলেজগুলিতে একাধিক বিভিন্ন বিষয়ে কিন্তু অনার্স রয়েছে, এবং যে সকল ছাত্রছাত্রীরা পর্যাপ্ত নাম্বার না পাওয়ার কারণে রেগুলার ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে অনার্স নিয়ে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, সেই সকল ছাত্রছাত্রীদের কাছে দূরশিক্ষা কিন্তু একটা মাইলস্টোন। তারা কম নাম্বার নিয়ে দূরশিক্ষা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হয় এবং তারা তাদের পছন্দের সাবজেক্ট নিয়ে অনার্স পড়ার সুযোগ পায়। এবারে আমরা আসব সপ্তম পয়েন্টে, এখানে দেখতে পাচ্ছেন নমনীয়তা। তো দূরশিক্ষা মাধ্যমে যে পাঠদান করা হয় সম্পূর্ণ নমনীয় পদ্ধতি অনুসরণ করে, সেক্ষেত্রে সারা বছর ছাত্রছাত্রীদেরকে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যেতে হয় না, এক নম্বর। দ্বিতীয়ত কথা হচ্ছে, তারা ডিজিটাল মাধ্যমে পরিষেবা পায়। তৃতীয়ত, এই সকল ছাত্রছাত্রীরা তারা কম নাম্বার নিয়ে কিন্তু তারা পড়ার সুযোগ পায়। এছাড়া বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীরা তারা কিন্তু দূরশিক্ষা মাধ্যমে পড়ার সুযোগ পায়। এক্ষেত্রে আমরা দেখি যে দূরশিক্ষা কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি ছাত্রছাত্রীদের প্রতি যথেষ্ট নমনীয়। এছাড়াও আমরা যদি দেখি যে রেনুয়াল সংক্রান্ত বিষয়, এক্সাম ফর্ম ফিল আপ সংক্রান্ত বিষয়, আরও বিভিন্ন যে কাজ আছে ছাত্রদের, সেই কাজ কোনো কারণে যদি কোনো ছাত্রছাত্রী না করতে পারে, সেক্ষেত্রে দূরশিক্ষা মাধ্যমের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো একাধিক ফেজের সুযোগ সুবিধা কিন্তু দেয়, যার মাধ্যমে ছাত্রছাত্রীরা তারা তাদের ভুলটাকে বা তারা তাদের যে ল্যাকটাকে রেক্টিফাই করার সুযোগ পায়। এখানে দেখুন অষ্টম পয়েন্টে লেখা আছে সংশোধনের সুযোগ। তো সংশোধনের সুযোগটা কি? অ্যাকচুয়ালি বহু ছাত্রছাত্রী আছেন যারা কিন্তু পড়াশোনায় প্রচণ্ড ভালো, কিন্তু কোনো কারণে রেজাল্ট খারাপ হয়ে গেছে, সেটা নানান কারণে হতে পারে। ফলে এই যে রেজাল্ট খারাপ হয়ে যাওয়ার জনিত কারণে এই সকল ছাত্রছাত্রীরা তারা ভালো কলেজ বা ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট নিয়ে পড়ার সুবিধা পাচ্ছেন না। এই সকল ছাত্রছাত্রীরা তখনই কিন্তু দূরশিক্ষা কলেজ, দূরশিক্ষা ইউনিভার্সিটিতে চলে আসেন এবং তারা চেষ্টা করেন যে পূর্ববর্তী যে রেজাল্ট খারাপ হয়েছে সেটাকে রেক্টিফাই করে নিয়ে যাতে এই দূরশিক্ষা মাধ্যমে ভালো রেজাল্ট করতে পারেন। ফলে এই দূরশিক্ষা কলেজ, দূরশিক্ষা ইউনিভার্সিটি ছাত্রদের কিন্তু সংশোধনের একটা রাস্তা করে দেয়। এবার আমরা আলোচনা করব যে দূরশিক্ষার ডিগ্রি কতটা ভ্যালিড। খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, দূরশিক্ষা মাধ্যমে যারা পড়াশোনা করছেন তাদের 100 ভাগ ছাত্রের বক্তব্য হচ্ছে যে তাদের ডিগ্রি কতটা ভ্যালিড। আমি এক কথায় বলি যে রেগুলার ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা করছেন, যারা ডিগ্রি পাচ্ছেন, তাদের ডিগ্রি যতটাই ভ্যালিড, দূরশিক্ষা মাধ্যমে যারা স্নাতক কোর্স করছেন বা পিজি কোর্স করছেন তাদের ডিগ্রি সমমানের ভ্যালিড। একটা রেগুলার ইউনিভার্সিটির ছাত্ররা কম্পিটিটিভ এক্সাম দিয়ে যে সুবিধা পাবেন, দূরশিক্ষা মাধ্যমের ছাত্ররা তারা কিন্তু সেই কম্পিটিটিভ এক্সামে দিতে গিয়ে সমমানের সুযোগ সুবিধা পাবেন। এখন প্রশ্ন হলো যে একজন শিক্ষার্থীর মধ্যে কতটা নলেজ আছে। নলেজ কিন্তু শেষ কথা বলে। যদি দেখা যায় যে দূরশিক্ষা মাধ্যমে পাশ করা কোনো ছাত্রছাত্রীর নলেজ একটা রেগুলার ইউনিভার্সিটির ছাত্রের তুলনায় অনেক বেশি থাকে, তাহলে যে কোনো কম্পিটিটিভ এক্সামে ওই দূরবর্তী শিক্ষার মাধ্যমে ডিগ্রিপ্রাপ্ত ছাত্রছাত্রী তারা কিন্তু রেগুলার ইউনিভার্সিটির ছাত্রছাত্রীকে অতিক্রম করে সেই সরকারি চাকরি কিন্তু ক্র্যাক করে নিতে পারবে। যেমন রেগুলার ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তারা SSC, PSC, স্টাফ সিলেকশন কমিশন, স্কুল সার্ভিস কমিশন, রেল, ব্যাংক, প্রোটোকল অফিসার, মিলিটারি ডিপার্টমেন্ট, প্রতিটা সরকারি সেক্টরে পরীক্ষায় বসতে পারেন, চাকরি ক্র্যাক করতে পারেন। তেমনি দূরশিক্ষা মাধ্যমে যে সকল ছাত্রছাত্রীরা পাসড আউট হয়েছেন তারাও কিন্তু SSC, PSC, স্টাফ সিলেকশন, স্কুল সার্ভিস কমিশন, রেল, ব্যাংক, প্রোটোকল অফিসার, মিলিটারি ডিপার্টমেন্ট, প্রতিটা সরকারি ক্ষেত্রে কিন্তু চাকরি পাবেন। তো এক্ষেত্রে কিন্তু রেগুলার ইউনিভার্সিটির সঙ্গে ডিস্টেন্স মোডের ইউনিভার্সিটি ডিগ্রির কোনো পার্থক্য নেই। আমার হাতে এমন অনেকগুলো অকাঠ্য নমুনা আছে যেগুলো আমি ইতিপূর্বে ভিডিওতে তুলে ধরেছি।
প্রসঙ্গক্রমে বলে রাখি, আমি ভিডিওতে পূর্ববর্তী ভিডিওতে মফিজুলের সাফল্য তুলে ধরেছিলাম। সেই মফিজুল কিন্তু এনএসইউ থেকে ইতিহাসে মাস্টার ডিগ্রি করেছে এবং সেই ছাত্রটি আমার গাইডে থেকে কিন্তু পরীক্ষা দিয়েছিল এবং বর্তমানে ওই মফিজুল সে কিন্তু কলকাতা কর্পোরেশনে একটি স্কুলে প্রতিষ্ঠিত। এছাড়া সে নেট কোয়ালিফাইড হয়েছে, আগামী দিনে সে প্রফেসর হতে চলেছে। এছাড়াও আমি আরও একজন স্যারের কথা, সম্মানীয় স্যারের কথা উল্লেখ করব, তিনি হলেন শ্রদ্ধেয় ধৃতি স্যার। এই ধৃতি স্যার কিন্তু তিনিও কিন্তু এনএসইউ থেকে ইতিহাসে মাস্টার ডিগ্রি একদা করেছিলেন, তিনি কিন্তু সেট কোয়ালিফাইড হয়েছেন এবং তিনি বিএড কলেজের কিন্তু প্রফেসর, শ্রদ্ধেয় প্রফেসর। এছাড়াও কল্যাণ বিশ্বাস বলে আমার একজন পরিচিত শিক্ষক মশাই, তিনি এনএসইউ থেকে কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট করে নেট কোয়ালিফাইড হয়ে একটা কলেজে কিন্তু তিনি প্রফেসর হিসাবে অধিষ্ঠিত আছেন। এছাড়াও বহু স্কুল শিক্ষক আমার পরিচিত আছেন যারা কিন্তু একদা এই এনএসইউ থেকে ডিগ্রি করেছিলেন এবং ওই ডিগ্রির ওপর ভিত্তি করে তারা কিন্তু চাকরি ক্র্যাক করেছেন। তাহলে এই গেল সরকারির জায়গা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি ক্ষেত্রে রেগুলার ডিগ্রি বা ডিস্ট্যান্স ডিগ্রির মধ্যে কোনো পার্থক্য নেই। যোগ্যতা মান যদি থাকে তাহলে কিন্তু ডিস্ট্যান্স ইউনিভার্সিটির ছাত্ররা তারাও কিন্তু সরকারি চাকরি ক্র্যাক করতে পারে। এবারে আসবো যে বহু সংখ্যক ছাত্র বলে বা অনেকেই বলে থাকেন যে ডিস্ট্যান্স মোডে ডিগ্রি করলে প্রাইভেট জব পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হয়। আমি বলবো একেবারেই এই ধারণা বা এই বিশ্বাস ভ্রান্ত। কারণ যে সকল প্রাইভেট সেক্টর, ভালো ভালো প্রাইভেট সেক্টর যেগুলো আছে, সেই সকল প্রাইভেট সেক্টর যখন কোনো একজন ব্যক্তিকে তাদের কোম্পানিতে নেয় সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো পরীক্ষা স্তর রাখে। সেই পরীক্ষার মধ্যে প্রথমটা হচ্ছে প্রিলিমিনারি স্তর, তারপরে রয়েছে রিটেন স্তর, তারপরে রয়েছে ইন্টারভিউ স্তর, তারপরেও যদি অন্য কোনো স্তর থাকে থাকতে পারে। ফলে এই সকল প্রাইভেট সেক্টরের যিনি নিয়োগকর্তা তারা কিন্তু দেখে নেন যে এই স্তরগুলো একজন ক্যান্ডিডেট সে অতিক্রম করতে পারছে কি না। যদি দেখা যায় যে দূরশিক্ষা মাধ্যম থেকে পাশ করা কোনো ক্যান্ডিডেট সে প্রিলিমিনারি, সে রিটেন, সে ইন্টারভিউ কিংবা তার পরবর্তী কোনো স্তর যদি সে পরপর অতিক্রম করে, তখন কিন্তু নিয়োগকর্তা বুঝে যান যে আমাদের এই কোম্পানিতে এই ব্যক্তি কিন্তু যথেষ্ট শ্রেষ্ঠ এবং এনাকে যদি রিক্রুট করা হয় তাহলে কিন্তু ইনি আমার কোম্পানির আউটপুট দিতে পারবেন, আমাদের কোম্পানিকে লাভবান করতে পারবেন। ফলে এই প্রাইভেট সেক্টরের নিয়োগকর্তা তারা কখনো ভাববেন না যে এই ক্যান্ডিডেটটি রেগুলারে পাশ করেছেন না ডিস্ট্যান্সে পাশ করেছেন। তো এই গেল আজকের বিভিন্ন ডিস্ট্যান্স ইউনিভার্সিটির বিভিন্ন সুযোগ সুবিধা, বহু ছাত্রের বহু প্রশ্নের উত্তর। ফলে এই ভিডিওটি আপনাদের কিন্তু আগামী দিনে মনোবল বাড়াতে সাহায্য করবে। প্রসঙ্গক্রমে বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এখানেই পরিসমাপ্ত, নমস্কার।